হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমার আজকের ভিডিওতে থাকছে কাঁসার বাসন বা পুজোর কাঁসার বাসন কিভাবে খুব সহজেই কোনো রকম ঘষা মাজা ছাড়াই কিভাবে একদম নতুন করে পরিষ্কার করা যায়। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যাতে করে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড দেব তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। ভিডিও শুরু করে দিয়েছি। আমি একটা পেস্ট বানাবো, সেই পেস্টটাই কিন্তু কোনো রকম ঘষা মাজা ছাড়াই কাঁসার বাসনকে একদম চকচকে রাখবে। এর জন্য দেখো একটা পাত্রে আমি নিয়েছি কিছুটা লবণ, আর এর মধ্যে আমি নিয়ে নেব টক দই। যদি তোমাদের কাছে টক দই না থাকে তাহলে তার পরিবর্তে কিন্তু তোমরা বেকিং সোডা ইউজ করতে পারো। আর এর মধ্যে যেটা নিতেই হবে সেটা হলো লেবু, লেবুর রস। অনেকে তেঁতুল দিয়ে মাজে কিন্তু তাতে কিন্তু খুব একটা পরিষ্কার হয় না, এবং অনেকক্ষণ ধরে মাজতে হয় তাহলেই সেটা পরিষ্কার হয়। কিন্তু এখানে আমি যে পেস্টটা তৈরি করব সেই পেস্টটাতে কিন্তু এত ঘষা মাজার কোনো দরকারই পড়বে না। তো দেখো আমি লেবুর রস নিয়েছি। আর একটা জিনিস যেটা খুবই লাগবে সেটা হচ্ছে হলুদের গুঁড়ো। এবার এই মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে, মেশানোটা যাতে খুব ভালো হয় বেশ কিছুক্ষণ ধরে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার কাঁসার বাসন বা পুজোর বাসন, আমি এখানে পুজোর বাসন ইউজ করেছি ঘটি আর গ্লাস, সেটা ভিতর দিক থেকে বাইরের দিক পর্যন্ত খুব ভালো করে মেখে নিতে হবে। তো দেখো কীভাবে মেখে নিচ্ছি, হাতের সাহায্যেই করতে হবে। আর গ্লাসের বা যে পাত্রই থাকবে, যে কাঁসার বাসন বা পুজোর বাসন থাকবে, সেটার বাইরের দিকে আর ভেতরের দিকে সব দিকে লাগিয়ে দিতে হবে এই পেস্টটাকে। এটা কিন্তু খুবই কার্যকরী একটা পেস্ট, আর এতে কিন্তু কোনো রকমভাবে কোনো ঝামেলা করার কিছু নেই, জোরে মাজা বা ঘষার কোনো প্রয়োজন নেই। এটা খালি দুদিকে খুব ভালো করে লাগিয়ে রাখতে হবে 20-25 মিনিট। এই 20-25 মিনিট রাখলে পারে এনাফ। আর তারপরে একদমই নতুন ঝকঝকে দোকান থেকে কিনে আনার মতো চলে আসবে ধোয়ার পরে। তো দেখো বন্ধুরা, এইভাবে হাতের সাহায্যে গোটাটার মধ্যে এভাবে মেখে রাখতে হবে। খুবই ইজি একটা পদ্ধতি, কিন্তু খুব কার্যকরী, কোনো ঝঞ্ঝাট নেই, কিছু নেই। এইভাবে মেখে 20-25 মিনিট রেখে দিলেই এনাফ। তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তো আমার 20-25 মিনিট হয়ে গিয়েছে, আমি এবার এটাকে জল দিয়ে ধুয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো জল দিয়ে ধুয়ে নিয়েছি, এবার মুছে নিব ভালো করে। আর একটা জিনিস, এই পাত্র অনেক সময় কাঁসার বাসন বা পুজোর বাসন অনেকদিন পড়ে থাকে, তো কালো যাতে ভাবটা না আসে সেই জন্য আর একটা পদ্ধতি তোমাদেরকে আমরা বলে দিতে পারি আমি। সেটা হচ্ছে যে এই কাঁসার বাসনে বা পুজোর বাসনের মধ্যে উপরে বা ভিতরে সর্ষের তেল নিয়ে কাপড়ের মধ্যে লাগিয়ে ভালো করে ভিতরে বাইরে লাগিয়ে দিতে হবে। সেটা অল্প করে নিতে হবে, বেশি করে না, অল্প করে নিয়ে কাপড়ের মধ্যে নিয়ে বা রুমালের মধ্যে নিয়ে ওটাকে গোটাটার মধ্যে ভালো করে মেখে
ওই কাপড়টার মধ্যেই নিতে হবে। সর্ষের তেলটা অল্প করে নিয়ে এভাবে ভালো করে ঘষে দিতে হবে। এতে কিন্তু অনেক দিন পর্যন্ত কাঁসার বাসন চকচকে থাকে আর কালো ভাবটা কিন্তু আসে না। তো দেখো, এভাবে কাপড়ের মধ্যে একটু ইয়ে নেবে, সর্ষের তেল নেবে, নিয়ে উপর দিক থেকে ভেতর পর্যন্ত এভাবে একটু ঘষে দিবে। দেখো, আগের মতো একদম নতুন, যেরকম আমরা নিয়ে এসেছি দোকান থেকে কিনে সেরকম হয়ে গেছে। এটা অনেকদিন ভালো থাকবে আর কালো ভাবটা আসবে না, একদম চকচক করছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর কাজেও আসবে। তো এবার থেকে কাঁসার বাসন আর পুজোর বাসন অবশ্যই এই পদ্ধতিতে পরিষ্কার করবে, কোনো রকম ঝামেলা হবে না, কোনো ঘষা মাজা জোরে জোরে ঘষা দেওয়ার কোনো দরকার পড়বে না। আজকে এ পর্যন্তই, তোমাদের কাছে আবার ফিরে আসব নতুন কোনো টিপস ভিডিও নিয়ে। লাইক ও শেয়ার করে দিও যত পারবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, টেক কেয়ার।